হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আপনাদের সবাইকে প্রথমে শুভ বিজয়া প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবারই পুজো ভালো কেটেছে। এই ভিডিওটি আমার অনেক আগেই পাবলিশ করার কথা ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আমি পাবলিশ করতে পারিনি। যাই হোক, ভিডিওটি একটু লেটে পাবলিশ করা হলো। তো এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও থাম্বনেল কী কী দেওয়া রয়েছে, যে আমরা এখানে LDC এবং KPS দুজনেই যারা সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছেন তাদের প্রত্যেকেরই কিছু কিছু কোয়েরি ছিল। তো সেই কোয়েরিগুলো নিয়ে আপনাদের কাছে এই ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটি বানানো। তো আজকে এই যতগুলো আপনারা এখানে ট্যাগ দেখছেন তার কিছু নিয়ে আমি এই ভিডিওতে ডিসকাস করব, এবং নেক্সট ভিডিওতে বাকি জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। তো চলুন বন্ধুরা, স্টার্ট করা যাক। প্রথমে যেটা বলতে চাইবো আপনাদেরকে, যে LDC ক্যান্ডিডেটদের জন্য যে VR ফর্মের এখন কি স্ট্যাটাস, অনেকদিন আগে সবাই জানেন যে প্রায় 10ই সেপ্টেম্বর VR ফর্মটি আপডেট করা হয়েছিল এবং এখন প্রায় 23শে অক্টোবর হতে চললো। তো অনেক কিছু কিছু ক্যান্ডিডেট VR হয়ে গেছে, অনেকেরই হয়নি। তো সেই রিলেটেড যে আপডেটটি এখন অবধি পাওয়া গেছে সেটি হচ্ছে, যতজন যে ডিপার্টমেন্ট থেকে সিলেক্টেড হয়েছিলেন, তো বেশিরভাগ ডিপার্টমেন্ট থেকে আপনাদের VR ফর্ম যেটি সেটি আপনাদের DIP অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক জায়গাতেই আপনার ক্যান্ডিডেটরা খোঁজ করে দেখেছেন যে VR ফর্মগুলি তাদের DIP অফিসে চলে এসেছে, কিন্তু কিছু কারণবশত, স্পেশালি পুজোর পারমিশন এবং পুজোতে ট্রাফিকিংয়ের কারণে, পুলিশ থেকে এই কাজগুলি সম্পর্কে কোনো স্টেপ খুব একটা সেভাবে নিতে দেখা যায়নি। এবং যদিও অনেক জায়গাতে কিছু কিছু ক্যান্ডিডেট বলেছেন যে তাদের পুলিশ ভেরিফিকেশন কারোর সপ্তমী, কারোর অষ্টমী, কারোর নবমী পুজোর দিনও হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট VR-ই কিন্তু ডিপার্টমেন্ট থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং DIP অফিসে পৌঁছে গেছে। সুতরাং এই আপডেটটা আপনারা এখন অবধি জেনে রাখুন যে আপনাদের বেশিরভাগ মানুষেরই কিন্তু DIP অফিসের চলে এসেছে, কিন্তু তারপর স্টেপটা প্রায় একটু দাঁড়িয়ে আছে, ঠিকঠাক হয়নি। তো যাই হোক, কিন্তু যেটা খবর হচ্ছে সেটা হচ্ছে আপনাদের নবান্ন থেকে বা যে ডিপার্টমেন্ট থেকে VR পাঠানো হয়েছে, প্রত্যেক ডিপার্টমেন্টের কাছেই আপনার পুলিশের কাছে একটা নির্দেশ থাকে স্পেশাল একটা টাইম লিমিটের মধ্যে সেটি কমপ্লিট করার জন্য। সুতরাং আশা করা যায় যে এবার পুজো শেষ হতে চলেছে, তো তার মধ্যে এবার প্রসেসটা খুব তাড়াতাড়ি এগোবে। কালী পুজোর জন্য আবার হয়তো কিছু ডিলে হতে পারে, কিন্তু কাজ খুব তাড়াতাড়ি এগোবে। তো আমার এটা আপনাদের কাছে পার্সোনাল সাজেশন একটা, যে যদি আপনারা পারেন, কেউ যদি নিজে থাকেন অথবা জানা পরিচিত যদি আরও কেউ সিলেক্টেড হয়েছেন, সবাইকে একসঙ্গে নিয়ে আপনার DIP অফিসে গিয়ে ম্যানুয়ালি খোঁজ করুন, দেখুন আপনার VR ফর্মটি এসছে কি না, এলেও এখনও কেন কল আসেনি। সেই ব্যাপারে যদি আপনারা একটু এটা নিয়ে নিজেরা চেষ্টা করেন, তাহলে আশা করা যায় যে কাজটা তাড়াতাড়ি হবে। নেক্সট আমাদের যেটি আপডেট আছে সেটি হচ্ছে পোস্টিং নিয়ে। অনেকের মধ্যে অনেক কিছু কনফিউশন রয়েছে, আমি অনেকে বলেছেন যে পোস্টিং, কেউ কেউ বলছেন যে আমার নিজের ডিস্ট্রিক্টে পেতে পারি কিনা, কেউ কেউ বলছেন যে হোম ডিস্ট্রিক্ট থেকে দূরে কোথাও হবে কিনা, কোথায় পোস্টিং হবে। তো এই নিয়ে বলে রাখি যে আপনাদের যারা স্পেশালি নবান্নতে যারা সিলেক্টেড হয়েছেন, টোটাল ক্যান্ডিডেটের 80% নবান্নতে সিলেক্টেড হয়েছেন, তো তাদের ক্ষেত্রে আমরা বলে রাখি আপনারা অ্যাকচুয়ালি নবান্ন সেক্রেটারিয়েটে সিলেক্টেড হয়েছেন। PNR ডিপার্টমেন্ট যেটি, সেটি সেক্রেটারি ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। তো এরকম সেক্রেটারি ডিপার্টমেন্ট যে যে গভর্নমেন্ট অফিসে রয়েছে, আপনারা কিন্তু শুধুমাত্র সেই সেই গভর্নমেন্ট অফিসেই পোস্টিং পাবেন। এবং এই সেক্রেটারি ডিপার্টমেন্টে কিন্তু মানে পশ্চিমবঙ্গের টোটাল দেখা গেলে টোটাল মনে হয় 54টি, টোটাল 54টি এরকম সেক্রেটারি ডিপার্টমেন্ট রয়েছে গভর্নমেন্ট অফিসে, যেগুলো বেশিরভাগেরই কিন্তু কলকাতার মধ্যেই অবস্থিত। তো সেই জন্য আপনারা ধরে রাখুন যে আপনাদের সবারই পোস্টিং যেগুলি হবে সেগুলি ইন অ্যান্ড অ্যারাউন্ড কলকাতার মধ্যেই হবে। প্রথম কয়েকজন ক্যান্ডিডেট হয়তো র্যাঙ্ক ওয়াইজ নবান্নতে পোস্টিং পাবেন, হয়তো বা এটা র্যান্ডামও হতে পারে যে হয়তো লাস্টের দিক থেকে কেউ নবান্ন পেলেন, প্রথমের দিকের কেউ অন্য কোনো ডিপার্টমেন্ট পেলেন, কিন্তু যে যাই ডিপার্টমেন্ট মনে রাখবেন যে আপনাদের কলকাতার মধ্যেই কিন্তু বেশিরভাগ পোস্টিং হওয়ার চান্স আছে। কিছু পোস্টিং যারা নর্থ সাইডে আছেন তাদের হয়তো উত্তরকন্যাতে হবে, কিন্তু বেশিরভাগ পোস্টিং কিন্তু আপনাদের সেক্রেটারিয়েট যে যে ডিপার্টমেন্ট যে যে অফিসে রয়েছে সেখানেই হবে। সেক্রেটারি ডিপার্টমেন্ট জেনারেলি আপনাদের ডিস্ট্রিক্ট অফিসগুলোতে থাকে না, সুতরাং আপনারা হোম ডিস্ট্রিক্ট পাওয়ার চান্স কমই আছে, আপনাদের ইন অ্যান্ড অ্যারাউন্ড কলকাতাতেই কোথাও না কোথাও পোস্টিং হবে। তো এই নিয়ে আপনাদের আশা করি আর কোনো ডাউট থাকবে না। এবং এটি আপনাদের, সুতরাং যেটি মানে লোকাল পোস্টিং আপনাদের হওয়ার চান্স কম আছে, 54টা সেক্রেটারি ডিপার্টমেন্ট রয়েছে, আপনারা ওয়েবসাইট সার্চ করলেও পেতে পারেন, এখানে আপনাদের পোস্টিং কিন্তু পাবেন। এবার হচ্ছে KPSদের জন্য আপডেট যেটি রয়েছে, তাদের কোন কোন ওয়েবসাইট ফলো করতে, অনেকে বলছেন যে আমরা WestBengalPR.gov ওয়েবসাইটটি ফলো করেছি কিন্তু কোনো আপডেট পাচ্ছি না, বা PSC-র ওয়েবসাইট ফলো করেছি সেখানে কোনো আপডেট পাচ্ছি না। তাদের জন্য বলে রাখি যে PSC-র তরফ থেকে কাজ শেষ হয়ে গেছে, PSC ওয়েবসাইট আপনারা ফলো করলে আর কিন্তু কোনো কিছুই মানে আপডেট এখান থেকে আর পাবেন না। WestBengal.gov-এর যে PR ওয়েবসাইট রয়েছে এটিও আপনারা ফলো করবেন না, এটি কেবলমাত্র LDA-দের জন্য। আপনারা এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে
সিলেক্টেড হয়েছেন, তাই আপনাদের যে ওয়েবসাইটে ফলো করতে আমি এখানে বলে রাখলাম, মাটির কথা .net, এই ওয়েবসাইট ফলো করলে আপনারা এখানে আপডেট পাবেন। এছাড়া আপনার ওয়েস্ট বেঙ্গলের যে এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট আছে, বাংলার মুখ ওয়েবসাইটে গিয়ে এগ্রিকালচার ডিপার্টমেন্টও সেটি আছে, সেটিতে গেলেও আপনারা আপডেট এই রিলেটেড পাবেন। যদিও যদি কোনো আপডেট আসে এর মাঝে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। সুতরাং তবু আপনারা মানে আপনারা নিজেরা যদি চেক করতে চান, এই ওয়েবসাইটটিতে আপনারা মাটির কথা ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন। এখনও কোনো আপডেট আসেনি, যদি আসে আমি আপনাদের জানিয়ে দেবো। তো এইগুলি বলছি আপনাদের যে, এছাড়া আপনার 99 থার্ড ফ্লোরে যেটি এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে সেখানে আপনারা কল করেও ইনফরমেশান পেতে পারেন। এবার হচ্ছে আপনার KPS এর পোস্টিং নিয়ে অনেকের মধ্যে অনেক ডাউট আছে যে কিভাবে পোস্টিং হবে, কোথায় হবে। সেটা বলে রাখি, KPS এর পোস্টিং কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ জেনারেলি করা হয়ে থাকে। KPS এর পোস্টিং আপনাদের যে জেনারেলি আমরা সবাই জানেন যে একটি প্রত্যেকটি ব্লকে একটি এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট থাকে, সেই এগ্রিকালচার ডিপার্টমেন্টের ADO সাহেব যিনি, তিনি হেড থাকেন এবং তার আন্ডারে অনেকে থাকেন, তার মধ্যে KPS অন্যতম। তো এই আপনাদের এই যে KPS যে পোস্টটি রয়েছে সেটি প্রত্যেকটি ব্লকে থাকে এগ্রিকালচার ডিপার্টমেন্টে KPS। তো টোটাল এরকম পশ্চিমবঙ্গে প্রায় 300টির ওপর ব্লক রয়েছে, আমি এক্সাক্ট নাম্বার জানি না, 300টির ওপর ব্লক রয়েছে এবং প্রতিটি ব্লকেই KPS এর প্রয়োজন আছে। সুতরাং আপনারা যদি একটা রাফ ক্যালকুলেশন করেন, আপনি দেখতে পারেন 300 যদি আমি ধরি, 300-র জন্য 800+ ক্যান্ডিডেট KPS সিলেক্টেড হয়েছেন। সুতরাং পোস্টিং আপনারা আশা করা যায় যে হোম ডিস্ট্রিক্টের মধ্যেই পাবেন। প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই অ্যাভারেজ ব্লক সংখ্যা অনেক বেশি আছে, 10-12টা করে ব্লক প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই আছে। তো সেই জন্য আশা করা যায় আপনার পোস্টিং কাছাকাছি পাবেন। এবং পোস্টিং হবে অবশ্যই ফার্স্ট মহিলাদের প্রেফারেন্স দেওয়া হবে, তাদেরকে তাদের পার্মানেন্ট অ্যাড্রেসের কাছে যে ব্লক রয়েছে সেখানে পোস্টিং দেওয়া হবে। তারপর ফিজিক্যালি চ্যালেঞ্জ যে পার্সনাল রয়েছেন এবং তারপর রিমেনিং যত মেল ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে পোস্টিং দেওয়া হবে। তো এইভাবে আপনাদের পোস্টিং দেওয়া হবে টোটাল। যা আমি নিজে পশ্চিম বর্ধমান থেকে বিলং করি, তো পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে আমরা সবাই জানি যে আপনাদের অন্ডাল রয়েছে, রানীগঞ্জ রয়েছে, তারপর আপনাদের সালানপুর ব্লক রয়েছে, এছাড়া আপনাদের আরও 3-4টি ব্লক রয়েছে, এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। এই কতগুলি ব্লকের মধ্যে আপনাদের যারা পশ্চিম বর্ধমান সিলেক্টেড হয়েছেন তারা জব পেতে পারেন। এবার KPS এর জব লাইফ কেমন সেটা নিয়ে আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আমি এটাই স্লাইডটা আমি তৈরি করেছি। তো আমি নিজে পুরুলিয়াতে ঝালদা 2 ব্লক যেটি, সেখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে যখন ছিলাম তখন KPSদের কাজটা করতে দেখেছি, তাদের সঙ্গে কথা বললে আমি যেটুকু এক্সপিরিয়েন্স করেছি সেগুলো আমি লিখেছি। বেসিক্যালি ফিল্ড ওয়ার্ক জব হয় অফিসিয়ালি, আপনাদের নিয়ম অনুযায়ী আপনাদেরকে আপনার যে জিপির অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হবে সেই গ্রাম পঞ্চায়েতে আপনাকে নিজে ফিল্ড ভিজিটে গিয়ে সেখানে কোথায় কীরকম চাষ হচ্ছে, কোথায় কী অসুবিধা হচ্ছে, কোথাও ফলন কেমন হচ্ছে, কোথাও ফলন কেন হচ্ছে না, যদি কোথাও পোকামাকড় লেগে থাকে তো সেটা প্রতিরোধ কীভাবে করা যায়, নতুন নতুন যদি কোনো প্রযুক্তি আসে সেগুলো কীভাবে জানাবেন, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু KPS এর কাজ, মানে যেটা বলা থাকে সেটা কম বেশি কোথাও দেখা যায়। তো আপনাদেরকে ফিল্ড ওয়ার্ক অবশ্যই করতে হবে, মানে ক্লার্ক LDC-র ক্ষেত্রে যেমন আপনাদের অফিসে বসে কাজ, কিন্তু KPS এর ক্ষেত্রে আপনার কিন্তু ফিল্ড ওয়ার্ক বাইরে গিয়ে কাজ করতেই হবে। অনেক সময় সরকারের পক্ষ থেকে অনেক কীটনাশক আসে, অনেক আপনাদের বিভিন্ন ধরনের সার আসে, জৈব সার আসে, রাসায়নিক সার আসে ফসল ফলানোর সময়। তো সেগুলো যখন আসবে সেগুলো আপনাদের গ্রামবাসীদের জানিয়ে তাদেরকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, এই কাজ দিয়ে KPS এর কাজ। এছাড়াও আপনার যেটা আমি বললাম নতুন অনেক টেকনিক আসে, যেমন ড্রিপ ইরিগেশনটা সেই সময় আমি দেখেছিলাম পুরুলিয়াতে, তো সেই সব সম্পর্কে KPS রে গিয়ে গিয়ে তাদেরকে অ্যালার্ট করছিলেন। এখানে এক্ষেত্রে আপনারা চাইলে সেই সময় প্রত্যেকটা জায়গাতে অনেক NGO-রাও কাজ করেন এই রিলেটেড, তাদের হেল্প নিতে পারেন। এইসব কাজ আপনাদের করতে হবে। এছাড়াও আপনাদের যদি কেউ কোনো চাষের ক্ষেত্রে ফলনে পোকা ধরেছে বা কোনো রোগ হয়েছে সেটার জন্য কি ওষুধ দেওয়া দরকার, সেই ওষুধগুলো আপনাদের জানতে হবে এবং সেগুলো দিতে হবে। আপনাদের এগ্রিকালচারাল ল্যান্ড যেগুলো চাষের জমি, ধান গম যেগুলো যখন যেরকম হয় সেগুলো বারবার ভিজিট করতে হবে, সেগুলো টাইম টু টাইম চাষ হচ্ছে কি না। কিন্তু এই কাজের জন্য আপনাদের পার্সোনালি কোনো ভেহিকেল অ্যালট করা হবে না, এটা আপনার নিজের দায়িত্ব। আপনি কীভাবে যাবেন, আপনি বাই মোটর বাইকেও যেতে পারেন, বাই সাইকেলও যেতে পারেন, এটা আপনার নিজের। এখানে কিন্তু আপনার কোনো কিছু গ্যারেন্টেড কোনো কিছু ভেহিকেল কিন্তু অ্যালোটেড করা হবে না। এছাড়া আপনাদের মানে যেহেতু বর্ধমান, হুগলি, বীরভূম এই জায়গাগুলোতে এগ্রিকালচারাল, যেখানে এগ্রিকালচারাল চাষবাস খুব বেশি হয় সেখানে স্বাভাবিকভাবে ওয়ার্কলোডটা একটু বেশি, যেসব জায়গায় চাষবাস কম হয় সেখানে ওয়ার্কলোডটা অপেক্ষাকৃত কম হয়। এই কতগুলি আপনাদের KPS সম্পর্কে বললাম, এটা পার্ট 1 ভিডিও ছিল। পার্ট 2 ভিডিওতে আমি আপনাদের LDC-র জব লাইফটি কেমন এবং KPS পোস্ট থেকে আপনারা হায়েস্ট কী কী স্টেপ বাই স্টেপ কী কী প্রমোশন পেতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে এই সেই ব্যবধানে যদি আর কোনো আপডেট আসে সেগুলো নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো। তো এটা আপনাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলের সঙ্গে থাকুন, ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই এই বিষয়ে আপডেট পেতে পারে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।